আমরা তো হচ্ছে তফসিল দিয়েছি, তফসিলের পর স্টেপ বাই স্টেপ আমাদের হচ্ছে যে যে কর্মসূচিগুলো আছে, যে মানে প্রোগ্রামগুলো আছে সেগুলো চলছে। তো আজকে হচ্ছে আমাদের নমিনেশন পেপার আজকে জমা দেওয়ার তারিখ, আজকে আমরা গ্রহণ করব নমিনেশন। তো আমরা এই পর্যন্ত হচ্ছে যে প্রথমেই আমরা আমরা যদিও আমাদের হচ্ছে সংঘবিধিতে বা নীতিমালাতে এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেখানে কোনো প্যানেল বলে কোনো শব্দ নেই, সবই ইন্ডিভিজুয়াল সদস্য। তারপরও হচ্ছে যে যারা বাইরে বাইরে হচ্ছে যে নিজেরা নিজেরা প্যানেল করেছে, ওই রকম তথ্য থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এক পক্ষ 40টা নমিনেশন কিনেছে, আর এক পক্ষ 30টা নমিনেশন করেছে। সেটা হচ্ছে যে মিশা সদাগর এবং ডিপজলের যে প্যানেল সেখান থেকে 40টা নমিনেশন পেপার কিনেছে, এবং হচ্ছে যে মাহমুদ কলি এবং নিপুণ আক্তার যে প্যানেল সেখান থেকে 30টা নমিনেশন কিনেছে, এবং স্বতন্ত্র 9টা নমিনেশন বিক্রি হয়েছে। এই মোট হচ্ছে যে 79টা মনোনয়ন পত্র আমরা বিক্রি করেছি। আর আজকে জমা, আজকে জমাতে জমা দেওয়ার পরে আমরা বলতে পারবো, আমাদের জমা দেওয়ার শেষ সময় পার হওয়ার পর আমরা বলতে পারবো যে কতজন প্রার্থী তার হচ্ছে যে এখানে মানে অংশগ্রহণ করার জন্য আমাদের এখানে নমিনেশন জমা দিয়েছে, সেটা আমরা আজকে হচ্ছে যে আমাদের নির্ধারিত সময় আছে সময়ের পরে আমরা বলতে পারবো। অবশ্যই নির্বাচন এটা চ্যালেঞ্জিং নির্বাচন, কারণ হচ্ছে যে গতবার এই নির্বাচন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনারা সবাই জানেন যে সেইটার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না গতবারের। সেখানে হচ্ছে যে নির্বাচনের ফলাফল নিয়ে হচ্ছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেখানে মামলা গড়িয়েছিল। তো সেই বিষয়গুলো আমরা এবার প্রথম থেকে আমরা সেই যে বিষয়গুলো নিয়ে হচ্ছে যে গ্যাপ, যে গ্যাপ থেকে হচ্ছে যে এই মামলা মোকদ্দমা হয়েছে সেগুলো আমরা আর এবার সেই গ্যাপগুলো আগে থেকে আমরা সতর্ক আছি, আমরা সেই সতর্কতার সাথে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। এরকম অনেকগুলো নীতিমালা আমরা আগের থেকেই নীতিমালা করে আমরা হচ্ছে সেগুলো দিয়েছি মনোনয়ন পত্রের সাথে। তো যাই হোক, আমরা হচ্ছে যে গতবারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে সেখান থেকে আমরা হচ্ছে গতবারের ওই যে ফাঁক ফোকর যেগুলো সেগুলো এবার আমরা খুব আগের থেকেই আমরা সেই জিনিসগুলো হচ্ছে যে মিট আপ করে আমরা নির্বাচনে আগাচ্ছি। শিল্পীদের নির্বাচন মানেই হচ্ছে সেলিব্রিটি নির্বাচন। এখানে আমরা সবাই সমস্ত এই দিনটায় অন্তত আমাদের যতগুলা সংগঠন আছে বা আমাদের যত রেনাউন্ড প্রোডিউসার ডাইরেক্টর যারা আছে সবাই আসে এই নির্বাচনটা দেখা, তথা হচ্ছে যে মিলন মেলার মতো সমস্ত শিল্পীদের সাথে সেদিন দেখা হবে, আর্টিস্টদের সাথে দেখা হবে। এটা একটা সেই রকম একটা জায়গা যে আমরা বা আমরা এখন থেকে নির্বাচন কমিশন থেকে আমরা বলতে চাই যে যদি আপনাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা আমাদের নির্বাচন কমিশনে এসে অভিযোগ দেন, আমরা সেই ব্যবস্থা নিব বা সেইটার আমরা দেখব, সেইটা যদি হচ্ছে যে আমরা সেইটার প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু আপনারা শুধু শুধু এই যে এই নেতিবাচক, আপনারা উন্নয়নমূলক কথাবার্তা বলেন, আপনারা প্রচার প্রচারণায় উন্নয়নমূলক কথাবার্তা বলেন, সৌহার্দ্যের কথাবার্তা বলেন, আপনারা হচ্ছে যে একে অপরের ভালোবাসার কথা বলেন। মানে আমরা যেহেতু একই ইন্ডাস্ট্রির, নির্বাচন শেষ সব শেষ, আমরা আবার সবাই এক, শিল্পী সমাজ সবাই এক, সেই রকম একটা মন নিয়ে হচ্ছে যে নির্বাচন আগে আসতে হবে সবাইকে, এবং সেই আহ্বানই আমরা জানাচ্ছি।